আরডুইনো টিউটোরিয়াল পার্ট 3-তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আরডুইনোতে যে কোনো প্রোগ্রাম লিখতে হলে যে বেসিক স্ট্রাকচার প্রয়োজন হয় সেই স্ট্রাকচার সম্পর্কে জানবো, এবং আমরা ইনপুটের উপর ভিত্তি করে আমরা কিভাবে আউটপুট পেতে পারি সেই বিষয়টি আমরা দেখব। তো এখানে আমরা যে প্রোগ্রামটুকু দেখতে পাচ্ছি, আমাদের যে কোনো প্রোগ্রাম আরডুইনোতে লিখতে গেলেই মূলত এই বেসিক স্ট্রাকচারটি আমাদের প্রয়োজন হয়। আমরা যদি বেসিক স্ট্রাকচারটি দেখি তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইন্টিজার একটা ভেরিয়েবল নিয়ে আছে, অর্থাৎ এখানে লেখা আছে INT LED = 13। এখানে ইকুয়াল সিম্বলকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে আমরা কোনো ভ্যালু কোনো ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারি বা জমা রাখতে পারি। এখানে প্রথমে যেটা দেওয়া আছে INT দিয়ে বোঝানো হচ্ছে ইন্টিজার, এবং এখানে যে LED লেখা আছে এই LED হচ্ছে একটা ভেরিয়েবলের নাম, এবং অ্যাসাইনমেন্ট অপারেটর তারপরে আছে ভেরিয়েবলের ভ্যালু। তাহলে আমরা সেই সাথে একই সাথে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এই বিষয়টিও আমরা শিখলাম। প্রথমে ভেরিয়েবলের টাইপ দিতে হবে, এখানে ইন্টিজার আছে ভেরিয়েবলের টাইপ, যার কারণে আমরা INT লিখেছি। এছাড়া আরও বেশ কিছু ভেরিয়েবলের টাইপ হতে পারে বা ডাটা টাইপ হতে পারে, সেগুলো হচ্ছে যেমন ফ্লট হতে পারে, ডাবল হতে পারে, বুলিয়ান হতে পারে। তো আমরা পরবর্তীতে এই বিষয়গুলো সম্পর্কে শিখতে পারবো। তাহলে আমাদের যে কোনো প্রোগ্রামের প্রথমে শুরুতে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এরপরে দুইটা ফাংশন আমাদেরকে লিখতে হবে। এটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার। তো দুইটা ফাংশন হচ্ছে, একটা হচ্ছে ভয়েড সেটআপ এবং অপরটা হচ্ছে ভয়েড লুপ। এবং আমরা যদি যে কোনো ফাংশনের স্ট্রাকচার কেমন হয় এই বিষয়টি যদি আমরা একটু আলোচনা করি, সেক্ষেত্রে বলতে হবে প্রথমে লিখতে হয় যে ফাংশনটি আমরা লিখব সেই ফাংশনটি কি ধরনের ডাটা রিটার্ন করে। তো এখানে আমরা ভয়েড দিয়েছি, তার অর্থ হচ্ছে যে এই ফাংশন কোনো ডাটা রিটার্ন করবে না। যদি আমাদের ফাংশনটা যদি ইন্টিজার টাইপের ডাটা রিটার্ন করতো সেক্ষেত্রে আমরা লিখতাম ইন্টিজার INT সেটআপ, কিন্তু আমাদের যেহেতু এই ফাংশন দিয়ে কোনো ডাটা রিটার্ন করতে হবে না, যার কারণে আমরা লিখেছি ভয়েড সেটআপ। অর্থাৎ এখানে ডাটা রিটার্ন করার বিষয়টি হচ্ছে যে আমাদের এই ফাংশনটা একটা নির্দিষ্ট কাজ করবে, কাজ করার পরে সে যদি ফাইনালি একটা নির্দিষ্ট একটা ভ্যালু যদি আউটপুট দেয়, অর্থাৎ ফাংশনটার কার্যক্রম যখন শেষ হবে তখন সে একটা ভ্যালু জেনারেট করবে। যদি ফাংশনটা এ ধরনের হয় সেক্ষেত্রে আমরা সেই ফাংশনটাকে বলতে পারি যে সে একটা ভ্যালু রিটার্ন করতেছে। আর যদি এমনটা হয় যে আমরা একটা ফাংশন লিখলাম, সেই ফাংশন কিছু কাজ করলো কিন্তু সে কোনো ভ্যালুর উপরে কাজ করলো না, অর্থাৎ সর্বশেষে গিয়ে আমরা রেজাল্টে কোনো ভ্যালু পাবো না। এমনটা হতে পারে যে আমরা আউটপুটে একটা ডাটা প্রদর্শন করলাম বা কোনো একটা মেসেজ প্রদর্শন করলাম, বা আমরা যখন LCD কাজ করব তখন LCD দিয়ে একটা ডাটা প্রদর্শন করলাম। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যে প্রোগ্রাম লিখব সেই প্রোগ্রামে কোনো ভ্যালু রিটার্ন করবে না। আবার এখানে আমরা ভয়েড সেটআপ ফাংশনকে যে পারপাসে ব্যবহার করব সেটা হচ্ছে যে মূলত ভয়েড সেটআপ ফাংশনটাকে ব্যবহার করা হয় আমাদের আরডুইনোতে বেশ কিছু পিন আছে, যেমন মোট 14টা ডিজিটাল ইনপুট আউটপুট পিন আছে এবং 6টা অ্যানালগ পিন আছে আমরা যদি আরডুইনো উনো ব্যবহার করি। তো এই পিনগুলো কোনটা ইনপুট হিসাবে কাজ করবে এবং কোনটা আউটপুট হিসাবে কাজ করবে সেটা নির্ধারণ করার জন্য আমরা সাধারণত ভয়েড সেটআপ ফাংশনটা ব্যবহার করে থাকি। এবং এছাড়া আমরা যদি সিরিয়াল কমিউনিকেশন করি, সেখানে সিরিয়াল কমিউনিকেশনের কিছু সেটিংস করার জন্য আমরা এই ফাংশনটিকে ব্যবহার করব। অর্থাৎ ভয়েড সেটআপের কাজ হচ্ছে আমাদের হার্ডওয়্যারে যে সেটিংসগুলো দরকার হবে সেই সেটিং সম্পর্কিত ডাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর ভয়েড লুপের কাজ হচ্ছে যে আমাদের যে কার্যক্রম পরিচালনা করতে হবে, অর্থাৎ যে কাজের জন্য আমরা প্রোগ্রামটা লিখতেছি সেই মেইন কাজটা আমরা ভয়েড লুপ ফাংশনের মধ্যে রাখব। ভয়েড লুপ ফাংশনও কোনো ভ্যালু রিটার্ন করে না, যার কারণে এখানে আমরা দিয়েছি ভয়েড লুপ।
তো আমরা দেখি যে void setup ফাংশনের মধ্যে কি ধরনের কোড লিখতে হয়। তো প্রথমে আমরা আমাদের যে 14টা ইনপুট আউটপুট পিন আছে এর মধ্যে থেকে আমরা কোনো একটা পিনকে আমরা আউটপুট হিসাবে নির্ধারণ করব এবং অন্য একটা পিনকে আমরা ইনপুট হিসাবে নির্ধারণ করব। আমাদের কোনো একটা পিনকে যদি আমরা আউটপুট হিসাবে নির্ধারণ করতে চাই সেক্ষেত্রে আমাদের লিখতে হবে পিন মোড, পিন মোডের এম বড় হাতে লিখতে হবে, পিন মোড। তা আমরা দেখলাম যে পিন মোড লেখার সাথে সাথে আমাদের লেখার কালারটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ আমরা যদি এখানে যাই আমরা যে কোনো একটা যদি কেটে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করবে না। এখন আমরা দেখতেছি যে কালারটা ব্ল্যাক দেখাচ্ছে এবং আমরা ই লেখার সাথে সাথে কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আমরা যদি, যেহেতু পিন মোড একটা ফাংশন, ফাংশনকে আমরা কল করতেছি যার কারণে এরপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থিসিস দিয়ে নিতে হবে, অর্থাৎ পিন মোড একটা ফাংশনকে আমরা কল করতেছি। পিন মোড নামে একটা ফাংশন লাইব্রেরিতে দেয়া আছে, আর ফাংশন কল করার নিয়ম হচ্ছে প্রথমে ফাংশনের নাম লিখতে হয় এবং তারপরে প্যারেন্থিসিস লিখতে হয় এবং এর মধ্যে যদি কোনো আর্গুমেন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থিসিসের মধ্যে সেই আর্গুমেন্টগুলোকে রাখতে হয়। তা আমরা পিন মোড ফাংশনটা ব্যবহার করতে আসছি আমাদের কোন পিনটাকে আমরা ইনপুট করব বা কোন পিনটাকে আমরা আউটপুট করব সেটা নির্ধারণ করার জন্য। তো এখানে আমরা যদি লিখি যে 12 পিন মোডের মধ্যে আমাদেরকে একটা আর্গুমেন্ট, আমাদেরকে দুইটা আর্গুমেন্ট দিতে হবে। প্রথম আর্গুমেন্টটা হবে যে আমরা কোন পিনটাকে ইনপুট করতে চাচ্ছি সেই পিনের নাম্বারটা দিতে হবে। আমরা চাচ্ছি যে 12 নাম্বার আমাদের যে পিন আছে সেই 12 নাম্বার পিনটা আমাদের আউটপুট হিসাবে কাজ করবে। এই জন্য আমাদের লিখতে হবে, প্রথমে নাম্বারটা লিখতে হবে 12 এবং বড় হাতে লিখতে হবে আউটপুট, আউটপুট, অর্থাৎ আমরা ক্যাপিটাল লেটারে আমরা লিখব। তাহলে আমাদের 12 নাম্বার পিনটা আউটপুট হিসাবে কাজ করবে। তো এখানে আমরা এই 12-এর পরিবর্তে কোনো ভেরিয়েবলও ব্যবহার করতে পারি। আমরা এখানে দেখছি যে এলইডি নামে একটা ভেরিয়েবল আছে এবং সেখানে 13 ভ্যালু দেওয়া আছে। তো আমরা যেহেতু 12 নাম্বার পিনটাকে আউটপুট করতে যাচ্ছি তো আমরা এই ভ্যালুটাকে যদি পরিবর্তন করে দিই 12 এবং এখানে যদি এলইডি লিখি সেক্ষেত্রে আমাদের সেম ভ্যালু পাবে এলইডি। আর ভয়েড লুপের মধ্যে আমরা যে কাজটা করে থাকি যে আমাদের কার্যক্রম যা হবে সেই কার্যক্রমের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম আমরা লিখে থাকি। তো আমরা চাচ্ছি যে আমাদের একটা পিন থেকে ইনপুট হবে এবং আর একটা পিনে আমরা আউটপুট নিব। তো সেক্ষেত্রে আমাদের ইনপুট পিনটাও আমরা আগে নিয়ে নিই, পিন মোড MODE পিন মোড। আমরা এখানে সরাসরি ভ্যালু দিব, সরাসরি ভ্যালু বলতে আমাদের মোট 6টা অ্যানালগ ইনপুট পিন আছে। তো এই অ্যানালগ পিনগুলোতে আমরা অ্যানালগ ডাটা ইনপুট করতে পারি অথবা ডিজিটাল ডাটাও ইনপুট করা যায়, অর্থাৎ ডিজিটাল মোডেও আমরা ওই পিনগুলোকে, পিনগুলো থেকে সিগন্যাল রিড করতে পারি। তো সেগুলোকে অ্যানালগ পিন বলা হচ্ছে এই জন্যে যে তার সেই অ্যাবিলিটি আছে, অর্থাৎ অ্যানালগ ডাটা ইনপুট নেয়ার সক্ষমতা তার আছে। তো আমরা এ ধরনের একটা পিনকে আমরা ইনপুট হিসেবে নির্ধারণ করব। তো আমরা চাচ্ছি যে A0 যে পিনটা আছে আমাদের, A0 পিনটাকে আমরা ইনপুট হিসেবে নির্ধারণ করব। তো লিখতে হবে A0, মোট যে 6টা অ্যানালগ ইনপুট পিন আছে সেগুলোকে নির্ধারণ করা হয়েছে A0 থেকে A5 পর্যন্ত। তো এখানে আমরা যেহেতু ইনপুট করতে চাচ্ছি যার কারণে আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে ইনপুট, ইনপুট, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোড সঠিকভাবে লেখা হয়েছে যার কারণে
কোনো যার কারণে ইনপুটটা ব্লু কালার ধারণ করেছে। আর অবশ্যই আমাদের প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকলন ব্যবহার করতে হবে, এখানেও সেমিকলন দিতে হবে এবং এখানেও সেমিকলন ব্যবহার করতে হবে। এখন আমরা তাহলে A0 পিনকে ইনপুট হিসেবে নির্ধারণ করলাম এবং 12 নম্বর পিনকে আমরা আউটপুট হিসেবে নির্ধারণ করলাম। এখন আমরা ইনপুটের ব্যাপারটা আগে কাজে লাগানোর আগে আমরা আগে আউটপুটের বিষয়টা আগে বিবেচনা করি। তো আমরা যদি কোনো একটা পিনে লজিক্যাল হাই সিগন্যাল পেতে চাই, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে ডিজিটাল রাইট, ডিজিটাল ডিজিটাল রাইট, এবং তারপরে একইভাবে আমাদের ফাংশনের আর্গুমেন্ট লিখতে হবে। এখানে আমরা চাচ্ছি যে 12 নম্বর পিন অর্থাৎ এলইডি নামে যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি সেই ভেরিয়েবলটা এখানে ব্যবহার করব, এলইডি। এরপরে আমরা যদি কমা দিয়ে যদি হাই লিখি, সেক্ষেত্রে আমাদের 12 নম্বর পিনটি হাই হবে। তো এখন আমাদের এই পিনটি হাই হওয়ার পরে কতক্ষণ কাজ করবে এই বিষয়টি আমাদেরকে বলে দিতে হবে, সেজন্য আমাদের প্রোগ্রামে লিখতে হবে ডিলে, ডিলে, এবং ডিলে দিয়ে তার মধ্যে আমাদেরকে আর্গুমেন্ট লিখতে হবে, অর্থাৎ আমরা ডিলেটা চাচ্ছি মিলি সেকেন্ড ভ্যালুতে। তো যার কারণে আমাদেরকে লিখতে হবে আমরা চাচ্ছি 500 মিলি সেকেন্ড ডিলে তৈরি হবে। তো এক্ষেত্রে ডিলে লিখে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থিসিসের মধ্যে আমরা যদি 500 লিখি, সেক্ষেত্রে 500 মিলি সেকেন্ডের একটা ডিলে তৈরি হবে, অর্থাৎ এই সময় পর্যন্ত আমাদের 12 নম্বর পিনটি লজিক্যালি হাই থাকবে। এরপরে আমরা যদি চাই যে সেই পিনটি এই 500 মিলি সেকেন্ড ডিলে থাকার পরে লজিক্যালি লো হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে ডিজিটাল ডিজিটাল রাইট, এবং একইভাবে আমরা লিখব এলইডি LOW লো। আমাদেরকে অবশ্যই এখানে সবগুলো লেটার ক্যাপিটাল লেটারে লিখতে হবে, না হলে এই সিগন্যালটা নিবে না, HIGH। এবং আমরা ডিলে আবার আমরা পুনরায় ডিলে 500 মিলি সেকেন্ড ডিলে দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি ঘটবে তা হচ্ছে যে আমাদের পিনটি 500 মিলি সেকেন্ডের জন্য হাই হবে এবং পরবর্তীতে পিনটি 500 মিলি সেকেন্ড লো থাকবে। এবং আমরা যেহেতু ভয়েড লুপ ফাংশনের মধ্যে এই কোডগুলোকে লিখেছি, যার কারণে এই প্রক্রিয়াটি বারবার লুপিং হতে থাকবে এবং বারবার চলতে থাকবে। এ হচ্ছে আমাদের একটা বেসিক একটা প্রোগ্রাম। এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা ইনপুটের উপর বেস করে আমরা কাজ করব। এখানে আমাদের সেমিকোলন দিয়ে দিতে হবে, প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে আমাদের সেমিকোলন দিয়ে দিতে হয়। তো এই কোডটি আমরা এর আগেও কাজ করেছি, আসলে এই কোডটি নতুন কিছু না। তা আমরা ভেরিফাই করে দেখি যে আমাদের প্রোগ্রামে কোনো কোথাও কোনো সমস্যা থাকলো কি না। আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করেছে এবং ডান কম্পাইলিং মেসেজটি দেখাচ্ছে। তো এখন আমরা দেখব যে কিভাবে ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট পাওয়া যায়। তাহলে এখন আমরা আমাদের প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার ডেভেলপ করব, কিভাবে হার্ডওয়্যার ডিজাইন করতে হয় আমরা দেখব। তো আমরা এই জন্য প্রোটিয়াস ISIS ব্যবহার করব। তো আমরা ইতিপূর্বেও প্রোটিয়াস দিয়ে কাজ করেছি। তো এখানে পি বাটনে ক্লিক করে আমরা পিক ডিভাইসেসের মধ্যে থেকে ডিভাইস নেব। তো এখানে আমরা আরডুইনো লিখব, আরডুইনো। তো এখানে আমরা আরডুইনোর তিনটা মডেল দেখতে পাচ্ছি, তো এখান থেকে
আমরা ইউএনও ব্যবহার করব। এখন আমাদের একটা এলইডি নিতে হবে, আমরা গ্রিন কালারের একটা এলইডি নিচ্ছি। আমরা প্রোগ্রামে পিন 12-তে কাজ করেছি, যার কারণে আমরা পিন 12-তে আমরা সংযুক্ত করব এবং একটা গ্রাউন্ড নিতে হবে। তো আমরা আমাদের যে প্রিভিয়াস যে ভিডিও আছে, সেই ভিডিওতে কিভাবে আরডুইনোর লাইব্রেরি কিভাবে প্রোটিয়াসে সেট আপ করতে হয় এই বিষয়টি আছে, তো নতুন করে যার কারণে আমি আর দেখাচ্ছি না। তো এখন আমরা যখন প্রোগ্রাম কম্পাইল করেছি তখন একটা হিক্স ফাইল জেনারেট হয়েছে। তো এই হিক্স ফাইলের লিঙ্কটা আমি এখন কপি করে আমাদের হার্ডওয়্যারে লোড করব। এখানে ডাবল ক্লিক করে আমরা যদি প্রোগ্রামের লিঙ্কটা এখানে দিয়ে দিই এবং ওকে করি, এরপরে প্লে বাটনে ক্লিক করলে আমাদের প্রোগ্রামটি অ্যানিমেটেড হতে থাকবে। তো এখানে আমরা অনেক বেশি ডিলে ব্যবহার করেছি। আচ্ছা, আমাদের প্রোগ্রামটি কাজ করতেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এলইডিটি মুভ করতেছে এবং আমরা এখানে 500 মিলিসেকেন্ডের একটা ডিলে ব্যবহার করেছি। তো এখন আমরা চাচ্ছি যে যেহেতু ইনপুটের উপরে বেস করে আমরা আউটপুট নিতে যাচ্ছি, তো সেই বিষয়টি আমরা এখন দেখব। তো তার জন্যে আমরা একটু হার্ডওয়্যারে একটু পরিবর্তন করব। তো এখানে আমরা একটা সুইচ ব্যবহার করব। সুইচটি আনার জন্যে আমাদেরকে প্রথমে কম্পোনেন্ট মোডে যেতে হবে এবং সেখান থেকে পি বাটনে ক্লিক করে আমাদের সুইচ নিয়ে আসতে হবে। সুইচ আমরা এই সুইচটি পিক করব। আমরা সুইচ নিলাম, সুইচটিকে আমরা অ্যানালগ পিন A0-তে আমরা সংযুক্ত করব। এখানে আমরা 6টা অ্যানালগ পিন দেখতে পাচ্ছি এবং আমাদের সুইচের কানেকশনে আরো কিছু জিনিস নিতে হবে। তা হচ্ছে আমাদেরকে একটা রেজিস্টর নিতে হবে, এখান থেকে আমরা 10 kilo ohm মানের একটা রেজিস্টর নিয়ে নেব এবং এটাকে আমরা একটু রোটেট করে নেব। এবং আমাদেরকে অলওয়েজ হাই করে রাখার জন্য এই পিনটিকে একটা পাওয়ার ইনপুট নিতে হবে, অর্থাৎ এখানে 5 ভোল্ট আমরা সাপ্লাই দিব। এবং আমরা এখানে গ্রাউন্ড কানেক্ট করব। তাহলে যে বিষয়টি কাজ করবে তা হচ্ছে যে যখন এই সুইচটি তখনই গ্রাউন্ডের সাথে সংযুক্ত হবে যখন এই সুইচটিকে আমরা ক্লোজ করব, তখন এই পিনে লজিক লো যাবে এবং নর্মাল কন্ডিশনে এই পিনে সবসময় লজিক হাই থাকবে। তা আমরা চাচ্ছি যে যখন এই পিনে লজিক লো হবে সেই সময় আমাদের
এইদিকের এলইডিটি অ্যানিমেটেড হতে থাকবে এবং অন্য সময় কোনো কাজ করবে না। আমরা এর জন্য প্রোগ্রাম লিখি এখন, এবং সেই সাথে এই প্রোগ্রামটি লেখার মাধ্যমে আমরা কিভাবে আরডুইনোতে ইফ এলস ব্যবহার করতে হয় সেই বিষয়টি আমরা শিখব। তো এখানে লিখব ইফ এবং ইফের জন্য কন্ডিশন লিখতে হবে প্রথমে, এবং এরপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে স্টেটমেন্ট লিখতে হবে। তো ইফের কন্ডিশনে আমরা দিব যে ইফ, ইফের মধ্যে আমরা লিখব ইফ ডিজিটাল রিড, ডিজিটাল রিড এবং ডিজিটাল রিডের মধ্যে আমরা লিখব প্রথমে আমাদেরকে পিনের নামটা লিখতে হবে আর্গুমেন্ট হিসেবে। তো আমরা যেহেতু ইনপুট হিসেবে পিন ব্যবহার করেছি এ জিরো, যার কারণে আমাদের এখানে লিখতে হবে এ জিরো। এবং এরপরে যে কাজটা করতে হবে তা হচ্ছে এখানে আমরা ডাবল ইকুয়াল দিব, এবং এই অপারেটরটাকে বলা হয় ইকুয়াল টু। আমরা যদি ডাবল ইকুয়াল সিম্বল ব্যবহার করি তো সেই অপারেটরটাকে বলা হয় ইকুয়াল টু, এবং আমরা যদি সিঙ্গেল ইকুয়াল সাইন ব্যবহার করি সেক্ষেত্রে সেটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, এবং এটাকে বলা হবে ইকুয়াল টু। এই দুইটা অপারেটরের মধ্যে পার্থক্য আছে। তো এখানে আমরা লিখব যে ডিজিটাল রিড এ জিরো যখন লো হবে তখন আমাদের কন্ডিশনটা ট্রু হবে। তো এখানে আমরা দিয়ে দিই লো, তাহলে আমরা এই কোডটাকে ভেরিফাই করে দেখি কিভাবে কাজ করে। আমরা শুধুমাত্র একটা কন্ডিশন দিলাম, কন্ডিশনটা হচ্ছে যে ইফ ডিজিটাল রিড এ জিরো লো। তো এখানে আমাদের যদিও আমরা সঠিকভাবে কোড লিখেছি কিন্তু কোনো কাজ হবে না, কারণ আমরা এই কোডটাকে স্টেটমেন্ট হিসাবে আমরা রাখিনি। তো অবশ্যই আমাদেরকে স্টেটমেন্টে কিছু দিতে হবে, না হলে কাজ করবে না। আমরা এখানে পূর্বে যে কোডটুকু লিখেছিলাম সেই কোডটুকুকে আমরা স্টেটমেন্ট হিসেবে রাখব, কন্ট্রোল এক্স, অর্থাৎ ইফের স্টেটমেন্ট হিসেবে আমরা ওই কোডটাকে দিয়ে দিব। আমরা এখন যদি কম্পাইল করি সেক্ষেত্রে আমরা একটা হেক্স ফাইল পাবো। এখানে কিভাবে আরডুইনোতে হেক্স ফাইল জেনারেট করতে হয় আমাদের প্রিভিয়াস ভিডিওতে আছে, এখন আমরা ব্যবহার করব। এখন প্রোগ্রামটা যদি আমরা লোড করি, যদি আমরা প্রোগ্রামটাকে রান করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের কোনো কাজ হচ্ছে না, কিন্তু আমরা যদি এই সুইচটাকে যদি ক্লোজ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্কিটটি অ্যানিমেট হচ্ছে। এবং পুনরায় সুইচটিকে যদি আমি অফ করে দিই সেক্ষেত্রে দেখতে পাবো যে অ্যানিমেশন বন্ধ হয়ে গেছে, আমরা দেখছি যে অ্যানিমেশন কাজ করছে না। এবং আমরা যদি সুইচ আমরা যদি অন করি সাথে সাথে অ্যানিমেশন কাজ করছে, অর্থাৎ এলইডিটি ব্ল্যাঙ্কিং হতে থাকছে। অর্থাৎ আমরা বুঝলাম যে কিভাবে একটা পিন থেকে আমরা ইনপুট নিয়ে সেই ইনপুটের উপর বেস করে আমরা কিভাবে কাজ করতে পারি। তো এখানে আমরা যে সুইচটা ব্যবহার করেছি এই সুইচের পরিবর্তে আমরা যে কোনো ধরনের সেন্সর ব্যবহার করতে পারি। এখানে সেন্সর হতে পারে আয়ার সেন্সর হতে পারে, আমাদের আল্ট্রাসাউন্ড সেন্সর হতে পারে, বা যে কোনো ধরনের সেন্সর হতে পারে, টেম্পারেচার সেন্সর হতে পারে,
গ্যাস সেন্সর হতে পারে। তা আমরা বুঝলাম যে কিভাবে ইনপুটের উপর বেস করে আরডুইনোতে আউটপুট পাওয়া যায়। এখন আমরা আরও একটু কাজ করব, সে কাজটি হচ্ছে যে এখানে আমরা কন্ডিশন হিসাবে লিখেছি ডিজিটাল রিড এ জিরো, এরপরে ইকুয়াল টু দিয়ে লো লিখেছি। তো এই ইকুয়াল টু অপারেটরের কাজ হচ্ছে যে দুইটা এর লেফট সাইড এবং রাইট সাইডে যে ভ্যালু আছে এই দুইটা ভ্যালুকে সে কম্পেয়ার করবে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে ডিজিটাল রিড এ জিরো পিনে যে স্টেট আছে, অর্থাৎ লজিক হাই বা লজিক লো যে স্টেটই থাক না কেন, সেই স্টেটটা কি লো কি না। অর্থাৎ আমরা যে এখানে যে লো লিখেছি এর অর্থ হচ্ছে যে যখন ডিজিটাল রিড এ জিরো অর্থাৎ এ জিরো পিনটি যখন লো হবে তখন এই কন্ডিশনটি ট্রু হবে। তো এখন আমরা এখানে যেহেতু একটা কন্ডিশন দিয়েছি, আমরা মাল্টিপল কন্ডিশন কিভাবে ইফের মধ্যে দিতে পারি সেটা আমরা এখন দেখব। তো আমরা যখন ডিজিটাল ইলেকট্রনিক্সের বেসিক পড়েছিলাম তখন এন গেট অর গেটের অপারেশন সম্পর্কে আমরা জেনেছিলাম। এন গেটের অপারেশন হচ্ছে যে যখন একটা এন গেট চিপের যখন সবগুলো ইনপুট যখন লজিক হাই হয় তখন সে আউটপুট প্রদান করে। তো আমাদের এখানে যে কন্ডিশন, এই কন্ডিশনও সেই একইভাবে আমরা বিবেচনা করতে পারি যে আমাদের সবগুলো কন্ডিশন যখন ট্রু হবে তখন টোটাল কন্ডিশনটা ট্রু হবে। তো এখানে আমরা একটা কন্ডিশন দিয়েছি, এখন যদি আমরা আরও কিছু কন্ডিশন এর সাথে যুক্ত করতে চাই সেক্ষেত্রে আমাদের অ্যান্ড অপারেটর ব্যবহার করতে হবে। তো এখানে আমরা দুইটা অ্যাম্পারস্যান্ড সাইন নিয়ে আমরা অ্যান্ড অপারেশন করতে পারি এখানে। তো আমরা সেক্ষেত্রে আমাদের আরও একটা ইনপুট নিতে হবে, আমরা আরও একটা পিনকে আমরা ইনপুট হিসাবে নির্ধারণ করব। আমরা পিন এ ওয়ানকে ইনপুট হিসাবে নির্ধারণ করলাম এবং এখানে যদি আমরা লিখি যে পিন ডিজিটাল রিড এ ওয়ান ইকুয়াল টু হাই, সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা শুধুমাত্র এ জিরো লো হলেই আমাদের কন্ডিশনটা ট্রু হবে না, সেই সাথে আমাদের এ ওয়ানকে আবার হাই হতে হবে। এখন যদি এই প্রোগ্রামটা আমরা কম্পাইল করি এবং আমরা এদিকে যদি হার্ডওয়্যারটাকে আমরা শুধুমাত্র কম্পাইল করব এবং এই হার্ডওয়্যারে আমরা একটু পরিবর্তন করব, এবং এই সেম সার্কিটটা আমি আর এক জায়গায় কপি করব। কপি টু ক্লিপবোর্ড এবং এখানে যদি আমরা পেস্ট করি, পেস্ট ফ্রম ক্লিপবোর্ড যদি করি সেক্ষেত্রে আমরা দুইটা সুইচ পেয়ে গেলাম এবং এখানে আমরা এ ওয়ান থেকে কানেকশন নিয়ে আমরা এটাকে কানেক্ট করব। এখন আমরা যদি প্লে করি সেক্ষেত্রে আমরা দেখব যে
আমরা হিস ফাইলটা কপি করব এবং কপি করে এখানে আগে লোড করব। আমরা প্রোগ্রামটাকে যদি লোড করি এবং এখানে আমাদের ইরর মেসেজ দেখিয়েছিল, সেটার কারণ হচ্ছে যে আমরা এখানে যে দুইটা রেজিস্ট্যান্স ব্যবহার করেছি দুইটারই লেভেল একই, যার কারণে সমস্যাটা করতেছিল। তো এখানে আমরা এটাকে R2 যদি করে দিই সেক্ষেত্রে আমাদের সার্কিটটা কাজ করবে সঠিকভাবে। এখন যদি আমরা প্লে করি সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের শুধুমাত্র সুইচ, এই সুইচটা শুধু ক্লোজ হলেই হবে না, এটাকে ওপেন থাকতে হবে, কারণ এটাকে লজিক্যালি হাই থাকতে হবে এবং এটাকে লো থাকতে হবে, তাহলেই কন্ডিশনটা কাজ করবে, অন্যথায় কাজ করবে না। এখন যদি আমরা এটাকে যদি ওপেন করে দিই সেক্ষেত্রেও কাজ করবে না, দুইটাকে যদি ক্লোজ রাখি সেক্ষেত্রেও কাজ করবে না। আমাদের শুধুমাত্র কাজ করবে যখন A0 পিনটা যখন লো হবে এবং A1 পিনটা যখন হাই হবে তখনই কাজ করবে। তো এখন আমরা যে কন্ডিশনে রেখেছি তাতে করে আমাদের A0 এবং A1 পিনের লজিক লো আছে। এখানে যে আমরা ব্লু কালার দেখতে পাচ্ছি এর অর্থ হচ্ছে এই দুইটা পিনে লো সিগন্যাল আছে। তো আমি যদি এটাকে এখন যদি হাই করে দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে LED জ্বলতেছে এবং নিভতেছে, অর্থাৎ আমরা এখানে দেখলাম যে আমাদের এন্ড গেটের কন্ডিশনটি কাজ করতেছে। অর্থাৎ আমরা এখানে লো দিয়েছি কিন্তু আমাদের কি লো দিলে আমাদের এই কন্ডিশনটি ট্রু হচ্ছে, অর্থাৎ আমাদের ফার্স্ট কন্ডিশন ট্রু এবং সেকেন্ড কন্ডিশন যখন A1 যখন হাই হবে তখন ট্রু হবে, অর্থাৎ আমাদের সেকেন্ড কন্ডিশনও ট্রু। এই দুইটা কন্ডিশন যখন ট্রু হচ্ছে তখন আমরা আউটপুট পাচ্ছি, অর্থাৎ এই ফাংশনটি এই বিষয়টি এন্ড গেটের মতো কাজ করতেছে এবং এখানে এন্ড অপারেশন হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে একাধিক কন্ডিশন নিয়ে কিভাবে কাজ করা যায়। যদি আমরা অরের অপারেশন করতে চাইতাম সেক্ষেত্রে আমাদের এখানে অর অপারেশনের সিম্বল দিতে হতো। তো আমাদের কিবোর্ডে যে ব্যাকস্ল্যাশ যে বাটনটি আছে সেই বাটনের উপরে আরেকটি সিম্বল আছে, এই সিম্বলটি হচ্ছে অর সিম্বল। তো এক্ষেত্রে আমরা যদি এই প্রোগ্রামটাকে যদি কম্পাইল করি এবং আমরা যদি এখন যদি এই প্রোগ্রামটাকে যদি লোড করি, আমরা পুনরায় কম্পাইল করি, সেক্ষেত্রে দেখবো যে আমরা যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই কাজ করবে। অর্থাৎ এখন আমাদের সার্কিটটা যদি আমরা প্লে করি সেক্ষেত্রে A0 তে যদি লজিক লো পাই তাহলেও কাজ করবে, আর যদি A1 যদি লজিক হাই পাই তাহলেও কাজ করবে। এই দুইটা কন্ডিশনে যে কোনো কন্ডিশন ফুলফিল করলেই আমাদের সার্কিটটা কাজ করবে। তাহলে আমরা দেখি যে কিভাবে কাজ করে। আমরা দেখছি যে এখানে আমাদের A0 পিনটা লো আছে তাহলেও আমাদের সার্কিটটা অ্যানিমেট হচ্ছে, এবং আমরা যদি এটাকে যদি হাই করি সেক্ষেত্রেও কাজ করবে, এবং এটাকে যদি আমি এখন যদি ওপেনও করে দিই সেক্ষেত্রেও কাজ করবে। আচ্ছা, আমরা প্রোগ্রামটা আরেকবার একটু দেখি। হ্যাঁ, কাজ করবে না, কারণ এটাকেও যদি আমরা হাই করি তাহলে কাজ করবে, এটাকে যদি হাই করি সেক্ষেত্রে আবার কাজ করতেছে। অর্থাৎ কন্ডিশনটা হচ্ছে আমাদের এই সুইচটা যদি লজিক হাই হয় সেক্ষেত্রে কাজ করবে, অথবা এবং এখানে যদি আমরা এই সুইচটাকে যদি লজিক লো করে রাখি তাহলেও কাজ করবে। যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই আমাদের কাজ হচ্ছে, এবং অর গেটের অপারেশনটা ঠিক এরকমই হয় যে
মিনিমাম যে কোনো একটা ইনপুট যদি হাই হয় তাহলে অর গেটের আউটপুট হাই হয়। আর এখানে আমরা যেটা দেখলাম যে অর অপারেশনের ক্ষেত্রে যদি আমাদের দুইটা ডাটাই যদি লজিক্যালি হাই হয় তাহলে তো কাজ করবেই, একটা ডাটা হাই হলো কাজ করবে। তো এখানে আমরা যে কাজটা করেছি যে দুইটা কন্ডিশন যখন ট্রু হচ্ছে তখন এন্ড গেটের এন্ড অপারেশনের ক্ষেত্রে দুইটা কন্ডিশনই ট্রু হতে হচ্ছে, কিন্তু অর অপারেশনের ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই আমরা আউটপুট পাচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছে। তো এভাবে আমরা মাল্টিপল ইনপুট নিয়ে কাজ করতে পারি। এবং এই আজকে যতটুকু আমরা শিখলাম এইটুকু বিষয় দিয়ে আমরা অনেক ভালো ভালো প্রজেক্ট তৈরি করতে পারি। আমরা যদি চাই একটা অবস্টেকল অ্যাভয়েড রোবট তৈরি করতে চাই, যদি সেক্ষেত্রেও আমরা শুধুমাত্র এই যতটুকু শিখেছি এই বেসিকটুকু দিয়েই আমরা এ ধরনের একটা রোবট তৈরি করতে পারবো। তাহলে আরডুইনো পার্ট 3 আমরা এখানেই শেষ করতেছি। এবং আশা করি সবাই কিভাবে ইনপুটের উপর ভিত্তি করে কিভাবে আউটপুট পাওয়া যায় এই বিষয়টি আমরা শিখতে পেরেছি। এবং আমরা আমাদের প্রয়োজনীয় যখন প্রয়োজনে দরকার হবে, অর্থাৎ কোনো প্রজেক্ট করতে গেলে যখন এই বিষয়গুলো কাজে লাগবে তখন আমরা সফলভাবে সেই কাজটি করতে পারবো। সবাইকে ধন্যবাদ, শুভকামনা রইলো।